এই সমস্ত আইটেম আবিষ্কারের জন্যে। ওর ফেভারিট আইটেম চিংড়ি মাছ, চিকেন ফিঙ্গার, চিলি পানির, চিলি পানিরের থেকেও চিলি চিকেন ওর আমার হাতে খুব ভালো লাগে, ইন্ডিয়ান ফ্রায়েড রাইস যেটা ঘি দিয়ে, গাওয়া ঘি দিয়ে হয়, সন্দেশ, পপকর্ন, ফলের জুস আর শেরখান্ড, নতুন আরম্ভ করেছি আমরা শেরখান্ড খাচ্ছি। এটা ছিল একদিনের জন্যে। সেকেন্ড দিন আমার নিউটাউনের বাড়িতেও তিন দিন আমরা ছিলাম, কাটলেট, ফিঙ্গার, এটা তো সন্ধ্যাবেলার স্ন্যাক্স, দই, ফল এগুলো থাকে, নিজের রান্না নিজেই বলছি, চাউমিন, চিলি চিকেন, ফ্রায়েড রাইস এগুলো যদি আমার হাতে মানে খাবে যে কোনো বড় রেস্টুরেন্টের সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে। অ্যাকচুয়ালি আমাদের বয়সী যারা বা বাঙালি, আমরা বাঙালি নন বেঙ্গলি সেই নয়, যারা খেতে ভালোবাসে এবং খাওয়াতে ভালোবাসে তারা অবশ্যই ভালো রান্না করবে। আর মা, ঠাকুমা, শাশুড়ি মা এদের থেকে শেখা, আমরা বাপের বাড়িও ঢাকার, শ্বশুরবাড়িও ঢাকার, আমাদের জিপ একদম আলাদা। আর এই হচ্ছে ঠাকুমার বাড়িতে মানে আবিষ্কারের ঠাম্মার বাড়ির মাটন, ঠাম্মা করেছে স্যালাড, লাউ, আর দই তো কম্পালসারি আমরা দুবেলাই রাখি, দই স্যালাডটা আমাদের কম্পালসারি। আর ঠাম্মার বাড়িতে মাটন খাবে, ঠাম্মার বাড়ির ঠাম্মার হাতে চিকেন, চিংড়ি, চিংড়িটা অবশ্য আমি করেছি কারণ আমার এই স্টাইলের চিংড়ি, এটা মালাইকারি নয়, এটা আমার একটা নিজস্ব রেসিপি। তাছাড়া ঠাম্মা কুলফি বানিয়েছে, চকলেট ফ্লেভার কুলফি, এটা ঠাম্মাই বানিয়েছে আমি নই, এইগুলো সব ঠাম্মার বাড়িতে, কারণ দুদিন তো আমরা বাইরে মানে আমরা একদিন স্প্যাডেলে খেলাম আর একদিন ছেলেকে ছাড়া হয়েছিল অ্যাক্রোপলিস মলে, ওর এনআরএস যে বন্ধু পড়ছে এনআরএসে মেডিকেল তার সঙ্গে মিট করে খাওয়া দাওয়া করেছে। আর প্রথম দিনের ভিডিওটা একটু দিলাম ঠাম্মার বাড়িতে ফিরে, চিকেন কাটলেট, ফল, মিষ্টি, এগ, বয়েল এগ, নানা কিছু, আর ঠাম্মার এইসব ওর জন্যে নিয়ে রাখা আগে থেকে আসবে বলে চকলেটস, শেরখান্ড, আমাদের এখানে মধুরেনু নিউটাউন থেকে আমরা যাওয়ার সময় রসগোল্লা নিয়ে গেছি, ওখানকার সন্দেশ, রুবির, যেখানে যেটা মানে ভালো আর কি। আর একদিনকে ওকে কিন্তু কাতলা মাছ খাওয়ানো হয়েছে, এইগুলো অবশ্য আমাদের জন্য, ওকে দুটো পেটি দেওয়া হয়েছে, আর সঙ্গে তো স্যালাড এবং একটু লাল শাকও খাওয়ানো হয়েছে, যদিও ওগুলো একদম পছন্দ করে না, কী আর বলবো, ওর ফেভারিট কিছু না, মাটন চিংড়ি না পেলে চিলি চিকেন দিয়েও কাজ চালিয়ে নেয়। তো আবার আসবে, দেরি আছে এখনও, এই তো গেল, আবার সেশন চেঞ্জ হবে, তো তখন ও আবার আসছে জুনের একদম এন্ডে, তো তখন আবার ওর জন্যে স্পেশাল কিছু ভাবা যাবে, তখন একটু বেশি দিন, দিন 20-25 থাকবে হয়তো। অ্যাকচুয়ালি রান্নাটা আমার প্যাশন আর আমি ভীষণ খাওয়াতে খেতে ভালোবাসি, বিশেষ করে হাজব্যান্ড, ছেলে, বাবা মা, শ্বশুর, শাশুড়ি সবাই খেয়েছে।